গল্পের বাক্সভায় রোমানানুপুর এই চ্যানেলে সবাইকে স্বাগত সাথে আছি আমি রোমানানুপুর আপনাদেরকে পরে শোনাচ্ছি সমরেশ মজুমদারের লেখা অর্জুন সমগ্র থেকে একটি গোয়েন্দা উপন্যাস কারভালের বাক্স আজ শোনাচ্ছি উপন্যাসটির দ্বিতীয় খণ্ড জলপাইগুড়ি শহরে সন্ধে নামতে সেটা রাত হয়ে যায় নটা বেজে গেলে রাস্তাগুলো খাঁ খাঁ হয়ে যায় নির্জন রাস্তায় দ্রুত বাইক চালাতে চালাতে অর্জুনের একবার মনে হল এটা অসময় মহাদেববাবু ঘুমিয়ে পড়তে পারেন এখন যাওয়া মানে বিরক্ত করা কিন্তু একটু মরিয়া হলো সে বাবুপাড়ায় করলা নদীর ধারে একটা গেটওয়ালা বাড়ির সামনে বাইক দাঁড় করিয়ে সে ভেতরে ঢুকল বাইরেটা অন্ধকার কিন্তু ভেতরে আলো জ্বলছে বেল্ট টিপতেই মহিলা কণ্ঠে প্রশ্ন এলো কে আমি অর্জুন মিনিট খানেকের মধ্যেই উপরের বারান্দায় আলো জ্বলল অর্জুন দেখল ষোলো সতেরো বছরের একটি স্কার্ট পরা মেয়ে উপর থেকে ঝুঁকে দেখার চেষ্টা করছে সে জিজ্ঞেস করলো বাবু কি জেগে আছেন একটু দরকারে এসেছিলাম আপনি মেয়েটি উপর থেকে নেমে আসা আলোয় অর্জুনকে চিনতে পেরে হঠাৎ উচ্ছ্বসিত হলো ও আপনি না না দাদু ঘুমোয়নি এখনও দাঁড়ান একটু দাঁড়ান মেয়েটি অন্তর্হিত হলো অর্জুন বেশ অবাক মেয়েটিকে সে আগে কোনো দিন দেখেনি অমলদার কাজে মহাদেববাবুর কাছে তাকে কয়েকবার আসতে হয়েছে এখানে মেয়েটি দরজা খুলল আমি তিস্তা আপনার কথা খুব জানি ও আসুন তিস্তার পিছনে সে দোতালে উঠে এসে যে ঘরটিতে ঢুকল সেখানে মহাদেববাবু পড়াশোনা করেন চোখের গোলমাল বেড়ে যাওয়ার পর অবশ্য সেটা বন্ধ হয়েছে তাকে অপেক্ষা করতে বলে তিস্তা খবর দিতে গেল মহাদেববাবু এলেন খানিক বাদেই লুঙ্গির ওপর গেঞ্জি পড়া চোখে মোটা ফ্রেমের চশমা এসে জিজ্ঞেস করলেন কি খবর বাবু? অর্জুন উঠে দাঁড়িয়েছিল চেয়ার ছেড়ে একটু বিরক্ত করলাম নট অ্যাট অল আয় দিদু এই হলো আমার নাতনি খুব গোয়েন্দা গল্প ভালোবাসে শুরু করেছিল এনিড ব্লাইটন ক্যারোলিন কিন দিয়ে এখন কোনান ডয়েল শেষ করে আগাথা কৃষ্টি ধরেছে থাকে কলকাতায় মহাদেববাবু নাতনির কাঁধে হাত রাখলেন তিস্তা বলে উঠল সত্যি আপনি লন্ডন নিউ ইয়র্কে গোয়েন্দাগিরি করেছেন মহাদেব বাবু বললেন যা পড়েছ সব সত্যি এখন যাও দিদু আমরা একটু কথা বলি বেশ অনিচ্ছার সঙ্গে তিস্তা চলে গেলে মহাদেব বাবু বসলেন তোমার দাদা তো আবার উধাও হয়েছেন বেশ আছে সে হিংসে হয় ঈশ্বর আমার চোখ দুটো এমন না করলে কে থাকতো এখানে পড়ে গে এত রাত্রে এসেছ যখন তখন নিশ্চয় কোনো প্রয়োজন আছে হ্যাঁ আছে কিন্তু তার আগে বলুন আপনি ঈশ্বর আছেন বলে বিশ্বাস করেন একটা কিছুর ওপর নির্ভর করলে মনে জোর পাওয়া যায় এই পৃথিবীটা সব কিছু যে নিয়ম মেনে চলে তার পেছনে যদি কারো পরিকল্পনা না থাকতো তাহলে সব কিছু এলেমেলে হয়ে যেত ঈশ্বর থাকার বিপক্ষে যত যুক্তি থাকার পক্ষে অনেক বেশি যুক্তি দেওয়া যায় আসলে তিনি আছেন ভাবতেই ভালো লাগে অর্জুন মহাদেববাবুর চোখের দিকে তাকালো মোটা কাচের আড়ালে চোখ দুটো অদ্ভুত বড় সে জিজ্ঞেস করল আপনার চোখে কি হয়েছে ছানি পড়লে মহাদেববাবু হাত নাড়লেন না ভাই এটা ছানি নয় গ্লুকোমা আমার চোখের ভিতরে কিছু শিরা শুকিয়ে গেছে চোখের ভেতরে প্রেশারও অ্যাবনরমালি বেশি এ জীবনে সারবে না বরং দিন দিন আরও কম দেখতে পাবো এই সুন্দর পৃথিবীতে অন্ধ হয়ে বেঁচে থাকার কথা ভাবতে খুব কষ্ট হয় মহাদেববাবুর মুখটাকে খুবই বিমর্ষ দেখাচ্ছিল অর্জুন জিজ্ঞেস করল অপারেশন করলে হয় না হতো কিন্তু আমার যে আবার বেশি রকমের ব্লাড সুগার আছে হতো বলছি বা কেন আমার যে স্টেজ তাতে নিশ্চয় করে কিছুই বলা যায় না থাক আমার কথা থাক কী উদ্দেশ্যে এখন এলে তাই শোনা যাক মহাদেববাবু হাসার চেষ্টা করলেন অর্জুন বলল আমি একটু বিপাকে পড়েছি অমলদা থাকলে উনি আমাকে আপনার কাছেই পাঠাতেন ব্যাপারটা খুবই অদ্ভুত আমি অন্তত আগে শুনিনি মহাদেববাবু বললেন কে যেন লিখেছেন পৃথিবীর সব রহস্য কোথাও না কোথাও কেউ না কেউ সমাধান করে গেছেন যেহেতু আমরা সেই সমাধানের সূত্র জানি না তাই এখনও আমাদের কাছে রহস্যময় বলে মনে হয় ব্যাপারটা শোনা যাক অর্জুন থানায় সন্ধ্যেবেলায় রামচন্দ্রবাবুর সঙ্গে আলাপ হওয়ার পর থেকে সমস্ত ঘটনা পরপর বলে গেল কম দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষেরা কোনো কথা শোনার সময় অদ্ভুত একটা ভঙ্গি করেন মনে হয় নিজেদের শ্রবণেন্দ্রীয় ক্রমশ শক্তিশালী করায় তাদের চেষ্টা হয়ে থাকে অর্জুন চুপ করলে মহাদেববাবু জিজ্ঞেস করলেন কার ভালো অসমে যাওয়ার সময় রামচন্দ্রবাবুকে কি কিছু বলে গিয়েছেন বোধ হয় না বললেও উনি আমাকে বলতেন বোধ হয় ব্যাপারটা ঠিক নয় তোমার জিজ্ঞেস করা উচিত ছিল কারণ যদি সুটকেসের বস্তুটা সম্পর্কে কিছু জানিয়ে গিয়ে থাকেন ধরো কোথেকে তিনি ওটাকে পেলেন তার কিছু হয়েছে কি না তাহলে একটা ধারণা স্পষ্ট হতো আমি জিজ্ঞেস করিনি তবে জানা থাকলে রামচন্দ্রবাবু নিশ্চয় বলতেন কারভালো ওর বাড়িতে এক রাত ছিল হ্যাঁ তখন কারভালোকে কেউ মিডিয়াম হিসেবে ব্যবহার করেনি এই প্রশ্নটা আমি করিনি রামচন্দ্রবাবু সিগনাল না কি যেন শুনতে পাচ্ছিলেন তুমি পাওনি না তোমার সঙ্গে যে লোকটা তালা ভাঙতে গিয়েছিল সে পেয়েছে না পেলে বলতো যন্ত্রটাকে একবার না দেখলে কিছু বলা যাচ্ছে না এমন হতে পারে এসবই রামচন্দ্রবাবুর কল্পনা আজ রাত্রে থানায় ওটা রেখে এসেছ যদি ওটা সক্রিয় থাকে তাহলে থানার কোনো চোর অথবা পুলিশের অবস্থা রামচন্দ্রবাবুর মতো হবে অতএব আগামীকাল সকাল পর্যন্ত অপেক্ষা করা যাক মহাদেববাবু বললেন আচ্ছা যন্ত্র বলে বলছি মহাকাশের সঙ্গে জড়িত কিছু নয় তো মহাকাশে তো কোনো যন্ত্র এমনি ঘুরে বেড়ায় না যে খসে পড়লে পৃথিবীর কোনো মানুষ কুড়িয়ে পাবে আর যদি বা পরে তাহলে পৃথিবীতে পড়তে যাবে কোন দুঃখে যদি পৃথিবীতেও পড়ে তা ভেঙে চুরমার হয়ে যাবে অর্জুন উঠে দাঁড়ালো তাহলে কাল সকালে থানায় গিয়ে খোঁজ নেব দাঁড়াও মহাদেববাবু হাত তুললেন তুমি বললে রাত হলে রামচন্দ্র যে সিগন্যালটা শোনেন তা ওই যন্ত্রের মধ্যে মিলিয়ে যায় তখন তার আর হুশ থাকে না যা উনি করেন তাকে দিয়ে অন্য কেউ করায় হ্যাঁ উনি তো তাই বলেছেন তোমার সঙ্গে তো বাইক আছে হ্যাঁ কিন্তু বাইকে বসার সাহস আমার নেই নইলে তোমার সঙ্গে গিয়ে রামচন্দ্রবাবুকে এই রাত্রে দেখে আসতাম বেশি রাত তো হয়নি আপনি যদি আমার পেছনে বসেন তাহলে আমি খুব সাবধানে চালাতে পারি না তুমি একটা রিক্সা রাখো মহাদেববাবু যে অত রাত্রে অর্জুনের হাত ধরে বের হচ্ছেন তা ওর বাড়ির লোকদের পছন্দ ছিল না অনেকে মুখের উপরে আপত্তি জানালেন তিস্তা বায়না ধরল সে সঙ্গে যাবে কিন্তু মহাদেববাবু কারো কথা কানে তুললেন না তিনি যখন তৈরি হচ্ছিলেন তখন অর্জুন জলপাইগুড়ির রাত্রের রাস্তায় রিক্সা খুঁজছিল যেহেতু নটা বেজে গেছে একটাও রিক্সা চোখে পড়ছিল না সে খুব হতাশ হয়ে মহাদেববাবুর গেটের সামনে ফিরে আসতে শুনলো বৃদ্ধা বলছেন কে আমি অর্জুন ও রিক্সা পেলে না না রাজবাড়ি তো বেশি দূরে নয় চলো হেঁটে যাই অন্তত দেড় কিলোমিটার পথ এমন কি বেশি তোমার বাইকের চেয়ে হাঁটতে আরাম হবে বেশি নির্জন জলপাইগুড়ি রাস্তায় হাঁটতে ভালো লাগছিল না অর্জুনের নিজের বাইকটাকে সে মহাদেববাবুর বাড়ির গেটের ভেতরে ঢুকিয়ে রেখে এসেছিল মহাদেববাবু হঠাৎ বললেন জানো আমাদের বাংলা ভাষায় মহাকাশ নিয়েও গল্প উপন্যাস লেখা হচ্ছে কিন্তু সেদিন একটা কাহিনী শুনলাম যা আমাকে খুব চমকে দিয়েছে মহাদেববাবু যে আন্দাজে হাঁটছেন তা বুঝতে পেরেই অর্জুন তার হাত ধরল দুপাশে বাড়িঘর দোকানের আলো নিভে গেছে মাঝে মাঝে দু একটি রিক্সা দেখা গেলেও তার যাত্রী নিয়ে পাই পাই করে ছুটছে হাঁটতে হাঁটতে মহাদেববাবু গল্পটা শুনালেন এক ভদ্রলোকের হার্ট ব্লক হয়েছিল কিন্তু তার শরীরের যা অবস্থা তাতে অপারেশন করা সম্ভব ছিল না অনেক ভাবনা চিন্তার পর সার্জেন এবং তার সহকারী নিজেদের শরীরে যে ইঞ্জেকশন নিলেন তাতে তাদের শরীর ছোট হয়ে গেল একটা ছোট্ট ক্যাপসুলের মধ্যে ঢুকে পড়লেন তারা তারপর সেই ক্যাপসুলটাকে ইঞ্জেকশনের সাহায্যে ভদ্রলোকের ঢুকিয়ে দেওয়া হল ধরা যাক ঘন্টার মধ্যে যা করার করতে হবে সার্জেনকে। তারপরে ওই ক্যাপসুল গলে যাবে এ পর্যন্ত বলে মহাদেববাবু জিজ্ঞেস করলেন কি আজগুবি বলে মনে হচ্ছে একটু লেখক সামান্য লাইসেন্স নিয়েছেন আজ থেকে পঞ্চাশ বছর আগে লোকে চাঁদে হেঁটে বেড়ানোটাকে আজগুবি বলে মনে করত তারপর হাঁটতে হাঁটতে অর্জুন জিজ্ঞেস করল। ধমনি বেয়ে ক্যাপসুলে চেপে লোক দুটো পথ হারিয়ে ফেলল ওরা প্রথমে গেল স্টমাকে তারপর লিভারে নানা জায়গা ঘুরে ওরা যখন হাটে পৌঁছল তখন অনেক নাটক হয়ে গেছে কিন্তু হাতে সময় নেই শিরা বেয়ে ওরা হৃদযন্ত্রে প্রবেশ করল খুদে খুদে যন্ত্রপাতির সাহায্যে ওরা অপারেশনের পুরো কাজটা শেষ করল হাতে বেশি সময় নেই কিন্তু বেরিয়ে আসার পথ ওরা খুঁজে পাচ্ছিল না কি করে ওরা বের হলো বলতে পারো মহাদেববাবু প্রশ্ন করলেন অর্জুন ভেবে পেল না ওরা যখন রাজবাড়ির গেট পেরিয়ে যাচ্ছে মহাদেববাবু বললেন পেশেন্টের চোখের জলের সঙ্গে ওদের ক্যাপসুল বেরিয়ে আসা মাত্র গলে গেল বেরোবার ওই একটিমাত্র পথ ছিল দারুণ গল্প পড়তে পড়তে শির সোজা হয়ে যায় অর্জুন বলল এই বাড়ি রামচন্দ্র রায়ের বাড়ির সদর দরজা বন্ধ জানালাগুলোও বন্ধ কিন্তু ভেতরে আলো জ্বলছে অর্জুন করা নাড়ল ভেতর থেকে কোনো শব্দ ভেসে এলো না দ্বিতীয়বারের পর গলা পাওয়া গেল অর্জুন নিজের পরিচয় দেওয়ার পর দরজাটা খুলল খালি গায়ে লুঙ্গি পরে রামচন্দ্র রায় তাদের দিকে অদ্ভুত চোখে তাকিয়ে আছেন যেন তার বুঝতে সময় লাগল শেষমেশ বললেন ও আমি ভাবলাম আসুন আসুন আমি শুয়ে পড়েছিলাম কথাগুলো বেশ জড়ানো অর্জুন বলল আমি খুবই দুঃখিত যে আপনার ঘুম ভাঙিয়ে হাত নাড়লেন রামচন্দ্রবাবু ঘুমোয়নি কিছুতে ঘুম আসছিল না শুয়েছিলাম প্রতি রাত্রে যা হয় আজ সেসব হয়নি এমনকি সেই সিগনালিং সাউন্ডটাও কানের পর্দা থেকে উধাও প্রতি মুহূর্তে মনে হচ্ছিল কিছু একটা হবে কিন্তু হচ্ছে না টেনশন বাড়ছে কিন্তু ঘুম আসছে না আপনি তো তাই চেয়েছিলেন মোটেই নয় ওরা আমাকে দিয়ে কোনো অপরাধ করাক এটা চাইনি কিন্তু আমার কাছ থেকে চলে যাক এটা কখনো ভাবিনি সুটকেসটাকে কোথায় রেখেছেন এবার মহাদেববাবু কথা বললেন নমস্কার আমার নাম মহাদেব সেন চোখে দেখি না বলাই সঙ্গত অর্জুনবাবুর সঙ্গে তবু এলাম আপনার মনে হচ্ছে সুটকেসটা এখানে থাকলে সুবিধে হতো রামচন্দ্র রায় বললেন নিশ্চয়ই কার ভালো যে আমার এত বড় উপকার করেছে তা আগে বুঝিনি ওর ওই সুটকেসটার জন্য রোজ রাত্রে ওরা এ বাড়িতে আসতো কারা মহাদেব সেন জিজ্ঞেস করলেন আমি জানি না কিন্তু ওদের উপস্থিতি টের পেতাম বেশ ভালো লাগতো এবার অর্জুন বলল ভালো লাগতো আপনি আগে একবারও বলেছেন এ কথা থানায় গিয়েছিলেন এর বিরুদ্ধে ডায়েরি করতে তাহলে কি করে ভালো লাগতো আহ বোঝাতে পারছি না ওদের উপস্থিতি আমার ভালো লাগতো কিন্তু ওরা যদি আমাকে দিয়ে অন্যায় কিছু করিয়ে নেয় তাই ভয় করত সুটকেসটা কোথায় রামচন্দ্র রায় বেশ উদ্বিগ্ন ওটা ঠিক জায়গায় আছে আমরা আপনার সঙ্গে ওই ব্যাপারে কথা বলতে এসেছি একটু বসতে পারি উনি অনেকটা পথ হেঁটে এসেছেন অর্জুন বলল বোঝা গেল অনিচ্ছা প্রবল তবু বসতে বললেন রামচন্দ্র রায় বসাটা দরকার ছিল মহাদেব মহাদেববাবুর তিনি একটু আরামসূচক শব্দ করে জিজ্ঞেস করলেন স্যুটকেসটা যে এত জরুরি তা আপনি আগে জানতেন না ওটা পড়ে থাকত ঘরের কোণে আপনার বন্ধু আপনাকে দিয়েছিল দেয়নি রেখে গিয়েছিল বলেছিল অসম থেকে ফেরার পথে নিয়ে যাবে যে রাত্রে তিনি এ বাড়িতে ছিলেন সেই রাত্রে কোনো ঘটনা ঘটেছিল মানে ওই সিগন্যালিং সাউন্ড কারো আসার অনুভূতি মহাদেববাবু প্রশ্ন করে যাচ্ছিলেন না একদম হয়নি কার ভালো চলে যাওয়ার পরের রাত থেকে এটা শুরু হয়েছে যাওয়ার দিন উনি কি সুটকেস খুলেছিলেন রামচন্দ্রবাবু মনে করার চেষ্টা করলেন তারপর মাথা দোলালেন হ্যাঁ কেউ নিজের স্যুটকেস খুলেছে তা মুখ বাড়িয়ে দেখা অভদ্রতা আমি দেখিনি কার ভালো আপনাকে যন্ত্রটা সম্পর্কে কিছু বলে গিয়েছেন না মিস্টার রায় এখন কি মনে হচ্ছে আপনি রোজ রাতটা একটা নেশার মধ্যে ছিলেন কিন্তু আজ সেই নেশার বস্তুটি পাচ্ছেন না হ্যাঁ ঠিক তাই আমার ঘুম আসছে না যারা আপনার কাছে আসে বলে মনে হয় তাদের কোনো কথা আপনার মনে আছে তারা কোনো কথা বলে না মহাদেব সেন এবার উঠে দাঁড়ালেন চলি অনেকটা পথ ফিরতে হবে রামচন্দ্র রায় বললেন কিন্তু সুটকেসটাকে আমার চাই এখনি। এখনই দেওয়া সম্ভব নয় অর্জুন উঠে দাঁড়ালো কেন ওটাকে থানার সিন্ধুকে রেখে এসেছি কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে সঙ্গে সঙ্গে ভদ্রলোক ভেঙে পড়লেন ও, কি দুর্মতি হয়েছিল থানায় গিয়ে আমার কাল হল ওহ মহাদেব সেনের হাত ধরে অর্জুন বেরিয়ে আসতেই লটারির মতো একটি রিক্সা পেয়ে গেল রোড স্টেশনে তার রিক্সা খারাপ হয়ে যাওয়ায় এত রাত পর্যন্ত আটকে পড়েছিল মহাদেব সেন আর অর্জুন সেই রিক্সায় বসে শহরের দিকে হু করে চলে আসছিল অর্জুন জিজ্ঞেস করল কিছু বুঝলেন এক বিন্দু নয় বুঝবে তুমি আমার কাজ প্রশ্ন করে যাওয়া আমরা কি থানার রাস্তায় যাচ্ছি থানা আপনি এখন বাড়িতে ফিরবেন না নিশ্চয়ই তবে তার আগে একবার থানার ব্যাপারটা শুনে যেতে চাই বুঝলাম না রাত অনেক হয়েছে থানার লোকজন সিগনালিং সাউন্ড শুনতে পাচ্ছে কিনা না অথবা ওদের কারো রামচন্দ্র রায়ের মতো অবস্থা হলো কি না এটা জানা দরকার অর্জুন রিক্সাওয়ালাকে থানার দিকে যেতে বলল লোকটা আপত্তি করল ওর বাড়ি থানা থেকে অনেক দূরে সে বেশিক্ষণ অপেক্ষা করতে পারবে না থানায় পৌঁছে মহাদেব যেন নামতে চাইলেন না তিনি রিকশায় বসে রইলেন অর্জুন নামলো পাহাড়ায় থাকা সেপাই জানাল অবনীবাবু ফিরেছেন তিনি এখন নিজের কোয়ার্টার্সে আছেন সেকেন্ড অফিসার শঙ্করবাবু এত রাত্রে অর্জুনকে দেখে অবাক কি হলো মশাই কিছুই হয়নি আপনাদের নতুন কোনো খবর আছে পুলিশের আবার নতুন খবর সবসময়ই খবর কি ব্যাপার বলুন তো একবার ভল্টের সামনে নিয়ে যাবেন নিশ্চয়ই কিন্তু রহস্য কিছু আছে বলে মনে হচ্ছে অর্জুনের কথা না বাড়িয়ে শঙ্করবাবুকে অনুসরণ করল ভল্টের দরজায় তেমনই তালা ঝুলছে সে জিজ্ঞেস করলো এখানে যারা আছে তাদের আচরণে কোনো পরিবর্তন এসেছে না আর পরিবর্তন হবেই বা কেন একটা কারণ ছিল কেউ কোনো শব্দ শুনতে পাচ্ছে আমি তো শুনিনি কেউ শুনলে নিশ্চয়ই বলতো আপনি শুনছেন অর্জুন হেসে ফেললো না চলুন কি ব্যাপার এসব প্রশ্ন করছেন কেন যে ভদ্রলোকের কাছে সুটকেসটা ছিল তিনি শুনতে পেতেন লোকটা নেশা ভাঙ করত জলপাইগুড়িতে এরকম লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে আরে মশাই এক ভদ্রমহিলা রোজ রাতে ভূত দেখছেন গিয়ে জানলাম একটা মাটির প্যাঁচা মেলা থেকে কেনার পর থেকেই নাকি ওই কাণ্ড শুরু হয়েছে বললাম ভেঙে ফেলুন কিন্তু তা করবে না জোর করে সেটাকে করালাম ফেলে দিতে ভূত দেখা বন্ধ হলো বুঝুন কিসে এলেন বাইক কোথায় রিকশা এসেছি সঙ্গে একজন বিশিষ্ট মানুষ আছেন কে মহাদেব সেন শঙ্করবাবু সম্ভবত মহাদেব সেন সম্পর্কে বেশি কিছু জানেন না কিন্তু তিনি অর্জুনের সঙ্গে গেট পর্যন্ত এলেন দূর থেকে রাস্তার আলোয় অর্জুনের চোখে পড়লো রিকশার উপরে মহাদেব সেন দু হাতে কান চেপে বসে আছেন মাথায় যন্ত্রণা হচ্ছে নাকি ভদ্রলোকের নিজেকে অপরাধী বলে মনে হল এত রাত্রে ওকে বিব্রত করা ঠিক হয়নি কাছে পৌঁছে সে জিজ্ঞেস করল কি হয়েছে অদ্ভুত চোখ করল মহাদেব সেন অর্জুন আমি বুঝতে পারছি না কিন্তু আমার কানের পর্দায় একটা না একটা সাউন্ড বিপ বিপ করে বেজে যাচ্ছে কখনো রেডিও খোলার আগের শব্দের মতো টানা মাই গড তুমি কিছু শুনতে পাচ্ছ হতভম্ব অর্জুন বলল না এই রিক্সাওয়ালাটাও পাচ্ছে না আপনি পাচ্ছেন ভাই শঙ্করবাবু হা হয়ে শুনছিলেন মুখ বন্ধ করে দ্রুত মাথা নেড়ে না বললেন সেটা ভালো করে দেখতে পেলেন না মহাদেব সেন বুঝতে পেরে অর্জুন বলল উনিও কিছু শুনতে পাচ্ছেন না মহাদেব সেনকে খুবই উদ্বিগ্ন দেখাচ্ছিল অর্জুন বলল ঠিক আছে চলুন বাড়িতে গিয়ে রেস্ট নেবেন মাথা নাড়লেন মহাদেব সেন না ভাই মিস্টার রায় যা বলছিলেন অবিকল সেই আওয়াজ খুব দূর থেকে আসছে যেন ক্ষীণ কিন্তু কানে পৌঁছে যাচ্ছে রিকশাটা এখানে দাঁড়ানো মাত্র ওটা কানে পৌঁছেছে ব্যাপারটা আমার দেখা উচিত শঙ্করবাবু বললেন স্যার আপনি বোধহয় ঠিক সুস্থ নন রাবিশ চোখে দেখতে না পাওয়া ছাড়া আমার কোনো প্রবলেম নেই মহাদেব সেন রিক্সা থেকে নেওয়ার চেষ্টা করছেন দেখে অর্জুন এগিয়ে গিয়ে তাকে ধরল মহাদেব সেন মাটিতে দাঁড়িয়ে বললেন আমাকে থানার দিকে এগিয়ে নিয়ে চলো রিক্সাওয়ালা এতক্ষণ এসব কাণ্ড দেখছিল এবার বলল তাকে ছেড়ে দিতে এমনিতে প্রচুর রাত হয়ে গিয়েছে তার উপর ভূতের ব্যাপারে সে নেই অর্জুনের আপত্তি ছিল কিন্তু শঙ্করবাবু বললেন এখানে এসে পড়েছেন যখন তখন কোনো প্রবলেম নেই গাড়ি করে ওকে পৌঁছে দিয়ে আসব ভাড়া মিটিয়ে দিয়ে মহাদেব সেনের পাশে এসে দাঁড়াতেই তিনি বললেন অর্জুনবাবু হ্যাঁ বলুন মনে করে দেখো তো তোমার সঙ্গে কথা বলতে মিস্টার রায় এরকম শব্দ শুনতে পেয়েছেন কি না হ্যাঁ উনি পাচ্ছিলেন গুড এখন আমার বোধবুদ্ধি ঠিক আছে মিস্টার রায় তোমাকে বলেছেন একটা সময় তার কোনো হুঁশ থাকতো না সেই অবস্থা যদি আমার হয় তাহলে একটু লক্ষ্য রেখো আমি চেষ্টা করব আমার হুঁশ ঠিক রাখতে স্যুটকেসটাকে কোথায় রেখেছ মহাদেব সেনের চোখ এখন একেবারে বন্ধ কিন্তু মুখ দেখে বোঝা যাচ্ছিল ওর ভেতরে কিছু ঘটে যাচ্ছে মাটির তলার ঘরে অর্জুন জবাব দিল আমাকে সেখানে নিয়ে চলো আমি তো নিয়ে যেতে পারবো না জায়গাটায় বাইরের মানুষের যাওয়া নিষেধ না এরা অনুমতি দেন শঙ্করবাবু উনি একবার ভল্টের সামনে যেতে চান নিয়ে যাবেন অর্জুন প্রশ্ন করতে শঙ্করবাবুকে মুখ ফেরালেন তার চোখে মুখে বিস্ময় মহাদেব সেনের এই পরিবর্তনের কারণ তিনি বুঝতে পারছেন না থানায় যারা পাহারা দিচ্ছিল সেই সেপেরেও একাচ্ছে এসে যেন মজা দেখছে শঙ্করবাবু চাপা গলায় জিজ্ঞেস করলেন কি ব্যাপার ভূতে ভর করেছে নাকি কথাটা চাপা সরে হলেও মহাদেব সেনের কানে গেল তার গলা শোনে গেল অর্জুন ওর কথাগুলো শুনতে পেয়েছি মানে আই এম ইন ফুল সেন্স ভূতে ভর করলে এসব কথা বলতে পারতাম না মশাই ঠিক কি না শঙ্করবাবু চটপট বলে উঠলেন ঠিক কথা অর্জুনবাবু আমি একবার বড় সাহেবকে জিজ্ঞেস করে আসি যদি কিছু হয়ে যায় মানে আমার একটু ঝুঁকি থাকছে তো অর্জুন বলল এত রাত্রে ভদ্রলোককে ঘুম থেকে তুলবেন আমরা তো কিছুই করছি না শুধু দরজা পর্যন্ত যাচ্ছি আর ফিরে আসছি শঙ্করবাবু আর একটু ইতস্তত করে বললেন ঠিক আছে তবে অন্য কিছু হলে কিন্তু আমার কথা বড় সাহেবকে বলবেন আমি অবশ্য ওকে বলেছি যে আপনি এসে একটা স্যুটকেস রেখে গেছেন উনি জিজ্ঞেস করলেন কিসের স্যুটকেস আমি বললাম সম্ভবত দামি জিনিস আছে ভেতরে তাহলে তো ওকে জানারই হয়ে গেছে চলুন আপনার কোনো অসুবিধা হবে না ওরা যত এগুচ্ছিল তত স্বরে মহাদেব সেন বলছিলেন খুব জোরে বাচ্ছে হে রায় ঠিকই বলেছে কোনো আজগুবি ভূত নয় একেবারে মাথার ভেতরে হ্যামার করছে বন্ধ দরজার সামনে ওরা যখন এসে দাঁড়ালো তখন মহাদেব সেনের মুখ বেশ উত্তেজিত অর্জুন বলল ওই ঘরের ভেতরে স্যুটকেসটা আছে মহাদেব সেন সজরে দরজায় খুশি মারলেন শঙ্করবাবু বলে উঠলেন করছেন কি তালা দেওয়া আছে কাল সকালের আগে খোলা যাবে না আরে আপনার হাত লাগবে অর্জুনবাবু সামলান ওকে অর্জুন মহাদেব সেনের হাত ধরল আপনি আহত হবেন হই হব আই মাস্ট সি দ্যাট স্যুটকেস আহ কী আরাম কথাগুলো জড়িয়ে যাচ্ছিল ওর চোখ মুখ পাল্টে যাচ্ছিল শঙ্করবাবুর ইঙ্গিতে পাহারাদাররা ছুটে এসে মহাদেব সেনকে জড়িয়ে ধরল একজন একটা দড়ি এনে ভালো করে বাঁধতে যাচ্ছিল কিন্তু অর্জুন তাকে বাধা দিল না ওটা করবেন না ধরাধরি করে ওকে বরং বাইরে নিয়ে চলুন ওরা যখন মহাদেব সেনকে জোর করে তুলে ওপরে নিয়ে যাচ্ছিল তখন শঙ্করবাবু ফিসফিসিয়ে জিজ্ঞেস করলেন সুটকেস্টার ভেতরে ভূত আছে নাকি হ্যাঁ ভদ্রলোকের উপর তো ভর করে ফেলেছে আপনি তো অসবে বিশ্বাস করেন না করতাম না কিন্তু এখন চোখের উপর দেখছি তো ওপরে এসেও সিপাইরা মহাদেব সেনকে সামলাতে পারছিল না তিনি যেন প্রচণ্ড শক্তির অধিকারী এখন সিপাইরা কি করবে বুঝতে পারছে না অর্জুনকে বোঝাতে গেল আপনি শান্ত হন কি করছেন মহাদেব সেন এমন সব শব্দ উচ্চারণ করতে লাগলেন যা অর্জুন এই জীবনে শোনেনি এমনিতে দৃষ্টিশক্তি প্রায় নেই কিন্তু এখন তাকে দেখে ওসব মনে আসছে না চিৎকার চাচামেচিতা অবনীবাবুর ঘুমো ভেঙে গেল তিনি নেমে এলে অর্জুন তাকে সব জানালো ব্যাপারটা পরীক্ষা করার জন্য অবনীবাবু নিজে একবার ভল্টের দরজা থেকে ঘুরে এলেন তার আচার আচরণে কোনো পরিবর্তন হল না উপরে এসেই অবনীবাবু মহাদেব সেনের বাড়িতে একজন সিপাইকে পাঠালেন খবর দিতে আর টেলিফোনে ডাক্তার দাসকে থানায় আসতে বললেন দুটো হাত পিছন দিকে শক্ত করে ধরে মহাদেব সেনকে একটা চেয়ারে জোর করে বসিয়ে রাখা হয়েছিল অর্জুনের খুব কষ্ট হচ্ছিল এই বৃদ্ধ অসুস্থ মানুষটিকে সে কোন সমস্যায় জড়িয়ে দিল মিনিট কুড়ির মধ্যে প্রায় একই সঙ্গে মহাদেব সেনের ছেলে এবং বৌমা আর ডাক্তার দাস এসে গেলেন মহাদেব সেনের ছেলে সুব্রত সেন এখানকার কলেজের অধ্যাপক বাবার ওই অবস্থা দেখে তিনি অবাক কি করে এমন হলো প্রশ্ন করাতে অর্জুন খুব দুঃখের সঙ্গে ব্যাপারটা জানালো ভদ্রলোক বললেন খুব অন্যায় করেছেন বাবাকে অত নিয়ে গিয়ে এই বয়সে এ কী হয়ে গেল বলুন তো সুব্রত সেনের স্ত্রী অনেকটা বাস্তব কথা বললেন বাবা না চাইলে কেউ কেউ কে নিয়ে যেতে পারে তাছাড়া উনি কি করে জানবেন যে এমন হবে ডাক্তার দাসকে মহাদেব সেন পরীক্ষা করতেই দিলেন না যতবার তিনি কাছে যাচ্ছেন ততবার যেন তার উপরেই আক্রোশ পড়ছে শেষ পর্যন্ত ডাক্তার দাস বললেন মনে হচ্ছে কোনো কারণে ওর নার্ভাস সিস্টেমে গোলমাল হয়েছে এখনই করা ঘুমের ওষুধ দেওয়া উচিত আপনারা জোর করে ধরুন আমি একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি তাই করা হলো মহাদেব সেনের শরীরে প্রচণ্ড শক্তি এখন তবু সবাই মিলে জোর করে তাকে এমনভাবে ধরা হলো যাতে ডাক্তার দাস ইঞ্জেকশন দিতে পারেন কিন্তু আশ্চর্য তাতেও কাজ হল না ভদ্রলোকর ইতিমতো অবাক বললেন কোনো মানুষ এই ইঞ্জেকশনের পর মিনিট পাঁচেক জেগে থাকতে পারে না এর কি হলো রাতটা ওইভাবে কাটল ভোর যত এগিয়ে এলো তত নেতিয়ে পড়তে লাগলেন মহাদেব সেন সূর্য ওঠার ঠিক আগে তিনি একদম শিশুর মতো ঘুমিয়ে পড়লেন তার মুখ চোখ শান্ত হয়ে এলো অবনীবাবু বললেন এখন ওকে বাড়িতে নিয়ে গেলে ঘুম ভেঙে যেতে পারে এ ঘরে আমি বিছানা করে দেওয়ার ব্যবস্থা করছি শঙ্করবাবু আপনি দেখবেন কেউ যেন এখানে না ঢোকে মহাদেব সেনের মতন আমি বিজ্ঞানীর কোনো ক্ষতি হোক আমরা চাই না কয়েক মিনিটের মধ্যে সব ব্যবস্থা হয়ে গেল মহাদেব সেন এখন আরামে ঘুমোচ্ছেন ডাক্তার দাস পরীক্ষা করে দেখলেন ওর পালস এবং হার্ট নর্মাল ভয়ের কোনো কারণ নেই ঘুমের স্তর পরীক্ষা করে ভদ্রলোক শুধু বললেন আশ্চর্য মনে হচ্ছে আমি এইমাত্র ইনজেকশন ইঞ্জেকশন দিয়েছি কি কাণ্ড মিসেস সেন চলে গেলেন বললেন কাউকে পাঠিয়ে দিলে তুমি যেও সুব্রত সেন মাথা নাড়লেন তাকে তখনও অর্জুনের উপর সদয় মনে হচ্ছিল না অবনীবাবু বললেন চলুন দরজা ভেজিয়ে আমরা বাইরে যাই বাবু অনেক ঝড় গেল আপনি বাড়িতে গিয়ে বিশ্রাম করুন অর্জুন মাথা নাড়ল অসম্ভব আমার জন্য ওর ওই দশা উনি যতক্ষণ না সুস্থ হয়ে কথা বলছেন ততক্ষণ আমার ঘুম আসবে না বেশ তাহলে চলুন আমরা একটু চাপান করি ওরা দরজা ভেজিয়ে বাইরে এলো অবনীবাবু একজনকে ডেকে চায়ের কথা বললেন সবে ভোর হচ্ছে হঠাৎ অর্জুনের নজর এলো থানার গেট পেরিয়ে রামচন্দ্র রায় বেশ ইতস্তত ভাব নিয়ে ঠুকছেন এই সময়ে ওকে এখানে দেখবে ভাবিনি সে রামচন্দ্র রায় অর্জুনকে দেখতে পেয়ে ইশারায় ডাকলেন অবনীবাবু বললেন আরে ওই ভদ্রলোকে তো গতকাল সন্ধেবেলায় আমার কাছে এসেছিলেন তাই না অর্জুনবাবু হ্যাঁ উনি দাঁড়ান দেখি কেন ডাকছেন অর্জুন এগিয়ে গেল রামচন্দ্র রায় দাঁড়িয়েছিলেন অর্জুন গাছে গিয়ে বলল সুপ্রভাত ও হ্যাঁ সুপ্রভাত ভদ্রলোককে আজ আরও বয়স্ক দেখাচ্ছিল কি ব্যাপার আপনার বাড়িতে গিয়েছিলাম গিয়ে শুনলাম কাল রাত্রে নাকি ফেরেননি এখন মা বাড়িতে নেই কদিনের জন্য এক পিসির বাড়িতে গিয়েছিলেন কাজের লোকটি নিশ্চয়ই চিন্তা করবে না অর্জুন গত বাড়িতে খবর দেয়নি সে কারণেই হঠাৎ কোনো প্রয়োজন হয়েছিল হ্যাঁ আমার স্যুটকেসটা ফেরত দিন আপনি বলেছেন ওটা কার ভালোর কার ভালো আমার বন্ধু সে ওটা আমার কাছে রেখে গিয়েছিল ওর সম্বন্ধে যাবতীয় দায়িত্ব আমার দয়া করে ফেরত দিন প্রায় মিনতি করলেন রামচন্দ্র রায় দেখুন ওটার অস্তিত্ব আছে তাই আমরা জানতাম না আপনি নিজে এসে থানায় কথা না বললে এসব কিছুই হতো না কিন্তু নিজের অজান্তে আপনি একটা ভালো কাজ করেছেন আপনার কাছে সুটকেসের ভেতরে যে যন্ত্রটি ছিল তার রিয়াকশন সব মানুষের ওপর পড়ে না আমি ল্যাংরা থানার অফিসার অথবা সেপাইরা ওর রিয়াকশন থেকে মুক্ত অথচ কাল যে ভদ্রলোক আমার সঙ্গে আপনার বাড়িতে গিয়েছিলেন তিনি আক্রান্ত হয়েছেন সারা রাত ওর যে কষ্ট হয়েছে তা আমি দেখেছি মনে হয় আপনারও একই কষ্ট হতো এখন ওই যন্ত্র সম্পর্কে সম্পূর্ণ নিঃসন্দেহ না হওয়া পর্যন্ত আমরা আপনাকে ফেরত দিতে পারি না অর্জুন বলল অবনীবাবু ততক্ষণে কাছে এসে পড়েছিলেন জিজ্ঞেস করলেন আপনার বন্ধু ওই যন্ত্র কোথায় পেয়েছেন তাকে আপনাকে বলেছেন নীরবে মাথা নেড়ে না বললেন রামচন্দ্রবাবু একটা অদ্ভুত জিনিস বেআইনিভাবে আপনি রাখতে পারেন না রামচন্দ্রবাবুর কানে এসব কথা যাচ্ছিল না তিনি জিজ্ঞেস করলেন আপনাদের কারো কিছু হয়নি আর সেই ভদ্রলোকের অবস্থা আমার মতো হয়ে গেল একবার তাকে দেখতে পারি উনি এখন ঘুমোচ্ছেন অবনীবাবু বললেন আচ্ছা আমিও সকাল থেকে দুপুর পর্যন্ত মরার মতো ঘুমোতাম আপনারা আমার সর্বনাশ করেছেন এই কদিন বাতের ব্যথাটা ছিল না একটিও আজ আবার ফিরে এসেছে ওটা না পেলে আমি আজ আত্মহত্যা করব রামচন্দ্র রায় চাপা গলায় বললেন অর্জুন বৃদ্ধকে বলল ওই সিগন্যাল শোনা ঘরের মধ্যে থাকা আপনার নেশা হয়ে গেছে বলে মনে হচ্ছে একটা রাত না পেয়ে আপনি এসব কথাও ভাবতে পারছেন অথচ আপনি নাবিক ছিলেন কত কষ্ট পরিশ্রম করেছেন জীবন দেখেছেন একটা সাধারণ নেশা করার কথা আপনার মুখে কি মানায় ওহ কি করে বোঝাবো ওটা কি ধরনের নেশা আপনি তো ওই নেশায় আক্রান্ত হয়ে কাউকে খুন করতে পারতেন হ্যাঁ ঠিক সব ঠিক রামচন্দ্র রায় মাথা নাড়লেন তবুও আর কোনো তবু নয় আমরা পরীক্ষা করে দেখতে চাই যন্ত্রটাকে দরকার হলে সরকারকে জানাতে হবে এরকম হচ্ছে কেন চিংড়ি মাছ খেলে সবার ভালো লাগে আবার কারো কারো শরীরে এমন অ্যালার্জি বের হয় যে সে দ্বিতীয়বার খায় না তার শরীরের গঠনের সঙ্গে ওই মাছ মেলে না মনে হচ্ছে আপনার বন্ধুর দাও ওই যন্ত্রটি সব মানুষকে আক্রমণ করে না কোনো কোনো মানুষের মস্তিষ্কে এমন কিছু কোষ আছে যা ওর পছন্দ বোঝায় যাচ্ছে তাদের সংখ্যা খুব অল্প আপাতত আপনি আর মহাদেববাবু একই গোত্রের এখন আপনি বাড়ি ফিরে যান মহাদেববাবুর ঘুম ভাঙলে মনে হয় কিছু জানা যেতে পারে অর্জুন তার লাল বাইকটির কথা ভাবল সেটা মহাদেব সেনের বাড়ির সামনে পড়ে আছে গত রাত থেকে সে অবনীবাবুর কাছ থেকে বিদায় নিয়ে হাঁটা শুরু করলো সমস্তরা তদ্ভুত টেনশনে কাটিয়ে এখন বেশ অবসন্ন মনে হচ্ছে নিজেকে ঘুম হয়েছিল কি হয়নি ঘণ্টা দিনে বিছানায় শুয়ে স্নান সেরে কিছু মুখে দিয়ে অর্জুন যখন থানায় ফিরে এলো তখন ঘড়িতে সাড়ে দশটা শঙ্করবাবু তার বাসস্থানে এখনও ঘুমোচ্ছেন অবনীবাবু এসপির বাংলোয় গিয়েছেন অর্জুন জানল মহাদেব সেনের ঘুম এখনও ভাঙেনি সে বারান্দাতে এগুতেই তিস্তাকে দেখতে পেল একজন বয়স্ক মহিলার সঙ্গে দাঁড়িয়ে আছে ওকে দেখেই তিস্তা হাসল গুড মর্নিং অর্জুন বলল সুপ্রভাত উনি কি এখনও ঘুমোচ্ছেন হ্যাঁ পুলিশটা বললো না জাগলে ভেতরে যাওয়া নিষেধ কাল কখন আপনি মোটর বাইক নিয়ে গেলেন আমি টেরি পাইনি তিস্তা হাসল আপনার এখানে দাঁড়িয়ে না থেকে ভিজিটার্স রুমে গিয়ে বসতে পারেন অর্জুন কথা শেষ করতেই ডাক্তার দাসকে আসতে দেখা গেল তিনি বললেন কি ব্যাপার উনি কেমন আছেন ঘুম ভেঙেছে অর্জুন বলল বোধ হয় না ডাক্তার দাস ঘড়ি দেখলেন প্রায় ছ ঘন্টা হয়ে গেছে বলুন একবার দেখে আসি ডাক্তার দাসের পেছনে পেছনে ওরা ভেতরে ঢুকল মহাদেব সেন সেই একই ভঙ্গিতে ঘুমোচ্ছেন মুখ খুব প্রশান্ত ডাক্তার দাস তার হাত তুলে পালস দেখতে লাগলেন এ সময় চোখ খুললেন মহাদেব সেন তার মাথার পাশে তিস্তারা দাঁড়িয়েছিল পায়ের কাছে অর্জুন সে দেখলো মহাদেব সেনের মুখে বিস্ময় ফুটে উঠছে তিনি বললেন কি ব্যাপার তুমি এখানে ডাক্তার দাস জিজ্ঞেস করলেন কেমন বোধ হচ্ছে এখন এবার মহাদেব সেন বাকিদের দেখলেন তিস্তার ঝুঁকে পড়ল কেমন আছো দাদু আরে আমি কোথায় শুয়ে আছি থানায় তোমার খুব শরীর খারাপ হয়েছিল আমরা চিন্তায় ছিলাম খুব আমি থানায় শুয়ে আছি মহাদেব সেন উঠে বসলেন কাল রাত্রে কাল রাত্রে তো অর্জুন এসেছিল হ্যাঁ ওর সঙ্গে বেরিয়ে শেষ পর্যন্ত থানায় এসেছিলাম মনে পড়ছে সব তারপর আমার কি হয়েছিল অর্জুন স্পষ্ট চোখে তাকালেন মহাদেব সেন অর্জুনের কেমন সন্দেহ হলো সে জিজ্ঞেস করল আচ্ছা আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন প্রশ্নটি শোনা মাত্র মহাদেব সেন হতভম্ব হয়ে পড়লেন দুটো হাত তুলে চোখ রগড়ালেন তারপর চিৎকার করে উঠলেন আরে এ কি হলো তিস্তা অবাক হয়ে জিজ্ঞেস করল কি হয়েছে মুখ ঘুরিয়ে ঘরের সবাইকে দেখলেন মহাদেব সেন আমি আমি দেখতে পাচ্ছি তোমাদের সবাইকে স্পষ্ট দেখতে পাচ্ছি কি করে হলো আমার যে কোনো সম্ভাবনাই ছিল না দেখার আহ দিস ইস মিরাকল নিজে নেমে দাঁড়ালেন তিনি কথাগুলো বলতে বলতে ডাক্তার দাস তাকে বাধা দিলেন আপনি এত এক্সাইটেড হবেন না টেকিটি জি টেকিটিজি আরে আমার মতো প্রায় অন্ধ হঠাৎ দৃষ্টিশক্তি ফিরে পেল এটা কি রোজকার ঘটনা মাথা নালেন মহাদেব সেন তাকে খুব খুশি দেখাচ্ছিল এ সময় সুব্রত সেন ঘরে ঢুকলেন অবনীবাবুর সঙ্গে তাদের দেখামাত্র তিস্তা চিৎকার করে উঠল দাদু এখন স্পষ্ট দেখতে পাচ্ছেন আমি বাড়িতে যাচ্ছি সবাইকে খবর দিতে তিস্তা বেরিয়ে গেল সুব্রতবাবু হকচকিয়ে গেলেন দেখতে পাচ্ছেন মানে মহাদেব সেন ছেলের দিকে তাকালেন হ্যাঁ সুব্রত আমি দেখতে পাচ্ছি কি করে সম্ভব এবার ডাক্তার দাস বললেন অঘটন ঘটে আমাদের চিকিৎসা শাস্ত্রে যা অসম্ভব বলা হয়েছে জীবনে তার উল্টোটা মাঝে মাঝে হতে দেখেছি আপনি ডাক্তার মহাদেব সেন বললেন অর্জুন বলল হ্যাঁ উনি ডাক্তার দাস গত রাত থেকে উনি আপনার কাছে আছেন বলা যেতে পারে গত রাত থেকে হ্যাঁ তাই তো আমি এই কোথায় শুয়ে আছি আপনি থানায় রাত্রিবাস করেছেন স্যার আমি এখানকার ওসি অবনীবাবু হাসিমুখে এগিয়ে এলেন হাত জোড় করে নমস্কার ফিরে দিয়ে ছেলের দিকে তাকালেন মহাদেব সেন আমার কি হয়েছিল সুব্রত সেন বললেন পরে শুনবেন এখন বাড়ি চলুন আপনার বিশ্রামের দরকার মহাদেব সেন মাথা নাড়লেন সারা রাত ঘুমিয়ে এখন আবার বিশ্রামের দরকার হবে কেন ডাক্তার আপনি বলুন তো আমার কি হয়েছিল ডাক্তার দাস বললেন আপনি খুবই এক্সাইটেড ছিলেন সত্যি কথা বলতে গেলে বলতে হয় আপনার মস্তিষ্ক কাজ করছিল না খুব অ্যাগ্রেসিভ হয়ে উঠেছিলেন সেই অবস্থা থেকে সরিয়ে আনতে আপনাকে আমি ঘুমের ওষুধ দিই কিন্তু অদ্ভুত ব্যাপার সে ওষুধ কাজ শুরু করে অনেক পরে ভোরের একটু আগে ততক্ষণ আপনার অবস্থা নর্মাল ছিল না এখন অনুগ্রহ করে একটু শুয়ে পড়ুন আমি পরীক্ষা করব মহাদেব সেন বাধ্য ছেলের মতো আদেশ পালন করলেন তাকে পরীক্ষা করার পর ডাক্তার দাসের মুখে হাসি ফুটল না একদম ঠিক আছেন এবার বাড়ি যেতে পারেন শুয়ে শুয়ে মহাদেব সেন প্রশ্ন করলেন কটা বাজে এখন অবনীবাবু সময়টা বললেন মহাদেব সেন বিড়বিড় করলেন এত বেলা পর্যন্ত ঘুমোলাম ডাক্তার দাস বললেন আপনার ঘুম শুরু হয়েছিল সাড়ে চারটে থেকে সময়টা বেশি নয় মহাদেব সেন সোজা হলেন আমার একটু টয়লেট যাওয়া দরকার সুব্রত সেন বললেন বাড়িতে চলুন মহাদেব সেন বললেন বেশ তাই চলো কিন্তু অর্জুন তুমি আমার সঙ্গে কখন দেখা করছো আপনি বিশ্রাম নিন বিকেলের দিকে যাই না না অত দেরি করা চলবে না আমি আধ ঘন্টার মধ্যে তৈরি হয়ে নেব তুমি চলে এসো ছেলের সঙ্গে বেরিয়ে গেলেন মহাদেব সেন তিস্তার সঙ্গে যে মহিলা এসেছিলেন তিনি ওদের অনুসরণ করলেন ঘরে জানালা খুলে দিয়ে অবনীবাবু বললেন ব্যাপারটা কি হলো ডাক্তার দাস বললেন আমি বুঝতে পারছি না গত রাত্রে যখন ওকে প্রথম দেখলাম তখন ওর দৃষ্টিশক্তি নিয়ে ভাবার প্রশ্নই ছিল না বদ্ধ উন্মাদ মনে হচ্ছিল ওকে কিন্তু এমন কিছু ঘটে গেছে ওর শরীরে যে কারণে আমার ইঞ্জেকশন কাজ করতে দেরি করেছিল ব্যাপারটা কলকাতা জানাতে হবে অবনীবাবু বললেন সেটা জানাবার পরে অনেক সময় পাবেন কিন্তু সত্যি কি উনি চোখে ভালো দেখতে পেতেন না আমি বুঝতে পারছি না অর্জুন হতভম্ব হয়ে বসেছিল বলল এর মধ্যে মিথ্যে কিছু নেই উনি প্রায় অন্ধ ছিলেন ওই যন্ত্রটার কাছে পৌঁছে যাওয়ার পর ওর আচরণে পরিবর্তন এলো মনে হয় তারই রিয়াকশনে উনি এখন দেখতে পাচ্ছেন ডাক্তার দাস জিজ্ঞেস করলেন কি যন্ত্র অবনীবাবু চট করে ঘুরে দাঁড়ালেন একদম ভুলে গিয়েছিলাম চলুন দেখা যাক ডাক্তার দাস ব্যাপারটা বুঝতে পারছিলেন না যেতে যেতে ওকে ওয়াকিবহাল করলেন অবনীবাবু ভদ্রলোককে বলতে শোনা গেল কি আজগুবি গল্প শোনাচ্ছেন নিজের ভল্টের সামনে পৌঁছে অবনীবাবু ডাক্তার দাসকে জিজ্ঞেস করলেন কোনো সাউন্ড শুনতে পাচ্ছেন ভদ্রলোক জবাব দেওয়ার আগেই অর্জুন বলল দিনের বেলায় ওটা শোনা যায় না অন্তত রামচন্দ্র রায় তাই বলেছেন ভদ্রলোক সঠিক কথা নাও বলতে পারেন অবনীবাবুর ইঙ্গিতে সেপাই তালা খুলল ডাক্তার দাস বললেন দূর মশাই আমি কিছুই শুনতে পাচ্ছি না ঘরের যে কোনো সুটকেসটাকে ঢুকে রেখেছিল অর্জুন সেখানে ওটা পড়ে আছে অবনীবাবু এক টানে সেটাকে র্যাকের আড়াল থেকে বের করতে পারলেন না অর্জুন সেইভাবেই ঢুকিয়ে রেখেছিল এখন বলল তালা লাগানো নেই সাবধানে সুটকেস থেকে থার্মোকলের বাক্সগুলো খুলে যন্ত্রটাকে তুলে আনা হলো ধাতব বস্তুটি শব্দহীন অর্জুনের খেয়াল হলো রামচন্দ্র রায়ের বাড়িতে যখন এটাকে সে দেখেছিল তখন এর ভেতর থেকে আলো বের হচ্ছিল এখন কোনো আলোই নেই ঘুরিয়ে ফিরে যন্ত্রটিকে দেখে অবনীবাবু বললেন জিনিসটা কি তাই বোঝা যাচ্ছে না সিগন্যাল রিসিভিং মেশিন যখনই এটা সেই সিগনাল পায় তখন এর ভিতর থেকে আলো বের হয় দপদপ করে অর্জুন গম্ভীর গলায় বলল অবনীবাবু জিজ্ঞেস করলেন সিগনালটা পায় কার কাছ থেকে সেটা জানি না কাল রাত্রে যখন রামচন্দ্রবাবু সিগনালে শব্দ পাচ্ছিলেন তখন ওটা থেকে আলো বের হতে দেখেছি আমি অর্জুন বলল এতক্ষণ ডাক্তার দাস যন্ত্রটির দিকে তাকিয়েছিলেন এবার বললেন একটা কথা খুবই বিনীতভাবে জানতে চাইছি এটা যদি একটা সিগন্যাল রিসিভ করার মেশিন হয় তাহলে এর কাছাকাছি এলাকায় পৌঁছে মহাদেববাবুর নার্ভ বিকল হয়ে গেল কি করে আর দৃষ্টিশক্তি ফিরে পেলেন কোন যুক্তিতে অবনীবাবু বললেন তাই তো অর্জুন বলল এটি জানতে আরও কিছু সময় লাগবে আমরা এর মধ্যে জেনেছি এই যন্ত্রের কাছাকাছি এলে বেশিরভাগ মানুষের কিছুই হয় না যেমন আমি শঙ্করবাবু লাংরা পাচু থানার সেপাইরা এমনকি আপনারাও কারণ আপনারাও কাল রাত্রে কোনো সিগনাল শুনতে পাননি কিন্তু কিছু কিছু মানুষের পরিবর্তন হয় আজ সকালে রামচন্দ্র রায় এসেছিলেন কারণ যন্ত্রটির সঙ্গে রাত কাটানো তার কাছে নেশার মতো হয়ে গেছে ওর শরীরে যে বাতের ব্যথা ছিল তা উধাও হয়ে গিয়েছিল যন্ত্রটির সঙ্গে রাত কাটিয়ে কিন্তু নির্যন্ত্র থাকার ফলে সেটা আবার ফিরে এসেছে শব্দটা কি বললেন ভাই নির্যন্ত্র। ডাক্তার দাস জিজ্ঞেস করলেন হ্যাঁ যদি নির্জন নির্বান্ধব হতে পারে তখন নির্যন্ত্র হবে না কেন অর্জুন হাসল তারপর ঘড়ি দেখল অবনীবাবু হঠাৎ পুলিশি গাম্ভীর্য নিয়ে বললেন কারভালোর পেট থেকে খবর বের করতে হবে যে কোথায় সে যন্ত্রটা পেয়েছে সে যদি আর না ফেরে এত দামি একটা জিনিস ফেলে রেখে কতদিন বাইরে থাকবে ভদ্রলোক কিন্তু এক মাস ধরে উধাও ওই লোকটারও কোনো রিয়াকশন হয়নি তাই তো হ্যাঁ কারভালো আমাদের দলে এটাই অদ্ভুত হ্যাঁ মশাই এটার সঙ্গে অ্যাটমিক ব্যাপারে কোনো সংযোগ নেই তো এই যে আমি ধরলাম অবনীবাবুকে এবার নার্ভাস দেখালো সেটাও জানা দরকার অর্জুন গম্ভীরভাবে বলল আমি এখন মহাদেববাবুর বাড়িতে যাব যাওয়ার সময় এটাকে সঙ্গে নেব এটাকে সঙ্গে নিয়ে বাইরে যাবেন কেন দিনের বেলায় অসুবিধে কোথায় আরে মশাই এত মূল্যবান জিনিস ওর কাছে যাওয়ার দরকার কি এই শহরে একমাত্র উনি এ বিষয়ে কিছু বলার ক্ষমতা রাখেন ভদ্রলোক চিরকাল বিজ্ঞান চর্চা করে এসেছেন অবনীবাবু ইতস্তত করছিলেন এরকম জিনিস যে কোনো মানুষের পক্ষে বিপজ্জনক হতে পারে তাছাড়া পথে যদি কিছু হয় তাহলে বরং উনি তো এখন ভালো আছেন এখানে এসে দেখতে বলুন না অনেক তর্কের পর অবনীবাবু রাজি হলেন কিন্তু পুলিশের জিপে অর্জুন যন্ত্রটিকে নিয়ে যাবে এবং সঙ্গে সেপাই থাকবে অবনীবাবু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অদ্ভুত যন্ত্র পর খবর পাঠাতে দেরি করলেন না এটা নাকি তার কর্তব্যের মধ্যে পড়ে জিপে বসে থানার বাইরে আসা মাত্র অর্জুন দেখল রাস্তার এক পাশে রামচন্দ্র রায় ছাতি মাথায় দাঁড়িয়ে আছেন ভদ্রলোককে খুব উদ্বিগ্ন দেখাচ্ছিল অর্জুন পুলিশ ড্রাইভারকে বলল গাড়ি থামাতে তাকে দেখতে পেয়ে রামচন্দ্র রায় এগিয়ে এলেন আপনার জন্য দাঁড়িয়ে আছি আরে ওটা তো কার ভালোর স্যুটকেস তাই না অর্জুন দেখল রামচন্দ্রবাবুর চোখ চকচক করে উঠল সে সেটাকে গুরুত্ব না দিয়ে বলল আপনি এখানে আমার জন্য অপেক্ষা করছেন পাগল হয়ে গিয়েছেন নাকি তা বলতে পারেন বাড়ি গিয়ে শুনলাম থানায় এসেছেন তাই রামচন্দ্রবাবু কাঁচুমাচু হলেন আসলে আমার মনে হচ্ছে জীবনের অনেক কিছু হারিয়ে গিয়েছে ফাঁকা লাগছে উঠে আসুন জিপে অর্জুনের মায়া হলো চটপট জিপে উঠলেন রামচন্দ্র রায় নাইনটিন ফর্টি নাইনে আমি একটা না বাহাত্তর ঘণ্টা জিপ চালিয়েছিলাম নাওয়া খাওয়া সব মাথায় উঠেছিল অর্জুন বলল থামেননি ওই যখন তেলের দরকার হতো তখনই রামচন্দ্র হাসলেন এখানে মানে ইন্ডিয়ায় নয় অস্ট্রেলিয়ায় জাহাজ থেকে একটা জরুরি খবর নিয়ে ছুটতে হয়েছিল বাবা আপনার তো অভিজ্ঞতা অনেক তা তো বটেই বই লিখলেই মোটা হয়ে যেত লিখুন না ছাপবে কে এদেশে তো গুনির কদর নেই কার বাড়ি অর্জুনের ইশারায় ড্রাইভার মহাদেব সেনের বাড়ির সামনে জিপ থামিয়েছিল স্যুটকেস নিয়ে নামতে নামতে অর্জুন বলল আপাতত এই শহরে আপনার সঙ্গে মিল আছে যে একমাত্র মানুষটির তিনি এই বাড়িতে থাকেন গত তাকে আপনার বাড়িতে নিয়ে গিয়েছিলাম এখানে কেন আনা হলো উনি একজন বিজ্ঞানী আপনার আমার চেয়ে অনেক গুণ বেশি জানেন ওর সাহায্য দরকার এই রহস্য সমাধান করতে আপনি আসুন না অর্জুনের অনুরোধে রামচন্দ্র রায় যেন বাধ্য হই অনুসরণ করলেন বাড়ি সবাই প্রস্তুত ছিলেন তিস্তাউদের মহাদেব সেনের ঘরে নিয়ে যাওয়া মাত্র তিনি জিজ্ঞেস করলেন ওটা কি এটাই কার ভালো রেখে যাওয়া সুটকেস অর্জুন সযত্নে মেঝের উপর রাখল সুটকেসটাকে মহাদেব সেনকে এখন অনেকটা স্বাভাবিক দেখাচ্ছে চোখের চশমা খুলে তিনি বললেন এর সঙ্গে কোথায় দেখা হলো থানার সামনে জবাব দিয়ে অর্জুন দেখল রামচন্দ্রবাবু এক দৃষ্টিতে মহাদেব সেনের দিকে তাকিয়ে আছেন যেন ওর ভেতরটা পড়ে নেওয়ার চেষ্টা করছেন তারপর হাসলেন রামচন্দ্র মহাদেবের বাড়িতে এলো অর্জুনের সঙ্গে মহাদেব সেনের চোখ ঘরের ভিতর দাঁড়ানো আত্মীয়স্বজনের উপর পড়ল এবার আমরা একটু কাজ করব, তোমরা দরজাটা ভেজিয়ে দিয়ে যাও আদেশ অমান্য করার সাহস কারও হলো না যদিও বেড়ে যেতে কারোরই মন চাইছিল না রামচন্দ্র রায় বললেন কাজের সময় আমার থাকা কি উচিত হবে নিশ্চয়ই এখানে আপনিই আমি গিনিপিক। প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব অর্জুন দরজা দুটো বন্ধ করে সুটকেস খোল আগে যন্ত্রটাকে দেখা যাক মহাদেব সেন বললেন দরজা বন্ধ করে সুটকেস খুলে থার্মোকলের ভিতর থেকে যন্ত্রটাকে বের করা হলো মহাদেব সেন সামনের টেবিলে সেটিকে রাখতে বললেন জানালা দিয়ে আসা আলো পড়ায় যন্ত্র চকচক করছে মহাদেব সেন বললেন মেটালটা লক্ষ্য করো স্টিল অ্যালুমিনিয়াম মেশানো বলে ভুল হবে তুমি বলেছিলে আলো বেরোতে দেখেছ কোনো আলো নেই ওটা সিগনাল হলে বের হয় বলে মনে হচ্ছে হয়তো মিস্টার রায় আপনি কি কোনো শব্দ পাচ্ছেন রামচন্দ্র রায় মাথা নাড়লেন না দিনের বেলায় তো পেতাম না তাহলে আমার ধারণাই ঠিক অর্জুন কিন্তু ওই মেটাল কভারটায় কোথাও জোরের চিহ্ন নেই ভেতরে যে যন্ত্রপাতি না না অর্জুন এই জায়গাটা লক্ষ্য করো ঝুঁকে পড়ে দেখতে দেখতে মহাদেব সেন অর্জুনকে ডাকলেন অর্জুন দেখলো কিছু একটা খুলে নেওয়া হয়েছে এখান থেকে বস্তুটিকে ধরে রাখার হুক এখনও এর গায়ে আছে অর্জুন বলল এর গায়ে কিছু লাগানো ছিল মহাদেব সেন বললেন হুম এখন এই যন্ত্রটি ঠিক কী জিনিস তা জানার জন্য দুটো পথ আছে এক আমরা এই মেটাল কভার ভাঙতে পারি সেক্ষেত্রে যদি যন্ত্রটাই খারাপ হয়ে যায় তাহলে চিরকাল আফসোস থেকে যাবে দ্বিতীয় পথটা আরও কটা রাত পরীক্ষা করা রামচন্দ্র রায় বললেন দ্বিতীয় পথটাই ঠিক তাহলে আমার বাতের ব্যথাটা কমে যাবে আপনার বাত আছে মহাদেব সেন মুখ তুললেন আর বলবেন না নাইনটিন ফিফটি ওয়ানে রামচন্দ্রবাবুকে থামিয়ে অর্জুন বলল এটা কোথায় আফ্রিকায় একদম ঠিক অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার বাঁচার চান্স ছিল না অর্জুন ভদ্রলোকে থামাবার জন্য বলল উনি বলছেন রোজ রাত্রে যন্ত্রের সঙ্গে থাকার ফলে ও শরীরে বাতের ব্যথা কমে গিয়েছিল এক রাত ছাড়া হয় আবার বেড়ে গিয়েছে আপনার চোখের ব্যাপারটা কীরকম মহাদেব সেন বললেন উনি ঠিকই বলেছেন অর্জুন যখন ঘুম থেকে উঠেছিলাম তখন মনে হচ্ছিলো সব স্পষ্ট দেখতে পাচ্ছি কিন্তু এরই মধ্যে মনে হচ্ছে দৃষ্টিশক্তি কমতে আরম্ভ করেছে আগে থেকে অনেক ভালো কিন্তু ওই পাওয়ার বেড়ে গেলে যা হয় অর্জুন জিজ্ঞেস করল আপনার কি মনে হয় এটা পৃথিবীতে তৈরি হয়েছে না হওয়ার সম্ভাবনা খুব বেশি যদি কেউ করে থাকেন তাহলে তার পক্ষে এমন ঝুঁকি নেওয়া খুবই বোকামি হবে বোকামি কেন তিনি নিশ্চয় লুকিয়ে রেখেছিলেন তার আবিষ্কারের কথা যন্ত্রটা নিশ্চয়ই তার কাছ থেকে চুরি গিয়েছে প্রতি রাত্রে তিনি সিগনাল পাঠান যন্ত্রটার অস্তিত্ব জানার না তা হতে পারে না তাহলে তিনি জেনেই যেতেন যন্ত্রটা কোথায় আছে এসে নিয়ে যেতেন যে যন্ত্র একটি মানুষকে প্রভাবিত করে তার শরীরের ত্রুটি কমিয়ে দেয় তাকে তিনি অনেক বড় কাজে ব্যবহার করবেন তাহলে হ্যাঁ সেরকমই মনে হয় এই ধাতব বস্তুটি আমার অচেনা এর গরণও অদ্ভুত দিনের আলো নিভে গেলে পৃথিবীতে সিগনালটা আসে অথবা দিনের আলোর জন্যই সিগনাল এলেও এটি অচল থাকে সিগন্যাল পেলেই যন্ত্রটা সক্রিয় হয় সক্রিয় যন্ত্রটি থেকে যে তরঙ্গ বের হয় তা সেসব মানুষের মস্তিষ্কের কোষে প্রতিক্রিয়া আনে যাদের গঠনের সঙ্গে এই যন্ত্রে রাখা ফর্মুলার মিল আছে কিন্তু কেন কারা এটাকে পৃথিবীতে পাঠিয়েছে উদ্দেশ্য কি তাছাড়া এই যন্ত্রটি সংসম্পূর্ণ নয় এর শরীর থেকে কিছু একটা খুলে নেওয়া হয়েছে কি সেটা যেন বারংবার নিজেকে প্রশ্ন করে গেলেন মহাদেব সেন খুব চিন্তামগ্ন দেখা ছিল তাকে অর্জুন বলল বেশ এবার আমরা একটা হিসেবে আসি আমরা জেনেছি যন্ত্রটির একটা অংশ উধাও হয়েছে দুই এটি দিনের বেলায় নিষ্ক্রিয় থাকে তিন সন্ধ্যের পরে দূর থেকে ভেসে আসা সিগনালে এ রেসপন্স করে এবং ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই আবার নিষ্ক্রিয় হয় তাহলে দিনের বেলায় সিগন্যাল আসে না অথবা এলেও এ গ্রহণ করতে পারে না মহাদেববাবু বললেন আমাদের পৃথিবী যখন সূর্যের দিকে মুখ করে থাকে তখন ওই সিগন্যাল প্রেরকের কাজ করার ক্ষমতা কমে যায় হয়তো সূর্য তাপ সহ্য করতে পারে না অর্জুন বলল বেশ এবার দেখা যাচ্ছে সন্ধ্যে হওয়ার পর থেকে ওই যন্ত্রের কাছাকাছি আসা মাত্র কোনো কোনো মানুষ একটা ক্ষীণ শব্দ শুনতে পাচ্ছেন রামচন্দ্র রায় বললেন ক্ষীণ কিন্তু নন স্টপ হ্যাঁ সেটা এক সময় বাড়তে আরম্ভ করে মিস্টার রায় বলতে পারবেন আমি গতকাল রিকশায় বসেই যা শুনতে পেয়েছি তাতে মনে হচ্ছিল কালা হয়ে যাব ঠিকই সন্ধে থেকে শুরু হয় একটু একটু করে বাড়তে থাকে আমি চটপট রাত্রির খাওয়া খেয়ে নিতাম কানে শব্দ বাস্ত তারপর এক সময় মনে হতো কানের পর্দা ফেটে যাবে তখন আর জ্ঞান থাকতো না রামচন্দ্র রায় বললেন হ্যাঁ আমি এই স্টেজটায় জানতে চাইছি গত রাত্রে আপনার কানে ব্যথা হচ্ছিল শব্দটার জন্য রিকশাতে বসেই আমার সঙ্গে যখন থানার ভেতরে ঠুকলেন তখন আপনি স্বাভাবিক কথা বলছিলেন মনে আছে অর্জুন মহাদেব সেনকে জিজ্ঞেস করল মনে আছে তখন শব্দটা কানের ভিতরে তুমুল হয়ে উঠেছিল যখন নিজের বন্ধ দরজার কাছে পৌঁছালাম তখন ওই আওয়াজের প্রাবল্যে যেন উন্মাদ হয়ে গেলাম হ্যাঁ আপনি তখন দরজা খোলার চেষ্টা করছিলেন একাই প্রচণ্ড শক্তি এসে গেল শরীরে আপনাকে ধরে রাখা একজন সেপার পক্ষে সম্ভব হয়নি মিস্টার রায় ওই অবস্থায় পৌঁছে আপনিও কি যন্ত্রটার দিকে যাওয়ার চেষ্টা করতেন সেক্ষেত্রে তো আপনি সহজে যন্ত্রটাকে পেতেন ওটা আপনার ঘরে স্যুটকেসের মধ্যেই থাকত। অর্জুন তাকালো না আমি বেরিয়ে পড়তাম খালি হাতে নয় কিছু একটা ভারী জিনিস বয়ে নিয়ে যেতাম কোথায় যেতাম কেন যেতাম তা আমি জানি না অনেকটা হাঁটতাম মধ্যরাত্রে একজন প্রতিবেশী পরের দিন সকালে দেখা হলে জিজ্ঞেস করেছে অত রাত্রে তিস্তা ব্রিজের দিকে কেন গিয়েছিলাম জবাব দিতে পারিনি রামচন্দ্র রায় হাসলেন সকালে ডান হাতে খুব ব্যথা হতো এখন মনে হচ্ছে এমনও হতে পারে ওই সুটকেস বই নিয়ে যেতাম শুধু এই কারণেই একসময় ভয় হলো রাত্রে বেরিয়ে আমি কাউকে খুনও করতে পারি এই ভয় বাড়তেই আমি থানায় গেলাম ডায়রি করতে আপনাকে বলেছিলাম আমার বাড়ির বাইরের দরজায় তালা দিয়ে যেতে ওই সময় আপনি কাউকে দেখেছেন বলে মনে পড়ে কাউকে বলতে মহাদেব সেন জিজ্ঞেস করলেন এমন কেউ যে আপনাকে পরিচালনা করছে রামচন্দ্র রায় বললেন আমার মনে হতো কেউ পাশে আছে অথচ তাকে আমি দেখতে পাচ্ছি না সে যা বলছে আমাকে তাই করতে হচ্ছে আপনি ঠিক এক অনুভূতি নয় আমি বুঝতে পারছিলাম আমাকে তালা দিয়ে কেউ চাবি নিয়ে গিয়েছে সে চাবিটা আছে এই যন্ত্রের মধ্যে ওই যন্ত্র পেলে আমি মুক্ত হয়ে যাব কিন্তু তোমরা আমাকে আটকে রেখেছিলে মহাদেব সেন বললেন এই সময় রামচন্দ্র রায় উঠে এসে পরম স্নেহে যন্ত্রের গায়ে হাত বলেলেন অর্জুন জিজ্ঞেস করল আপনারা দুজনেই কি আজ রাত্রে এই যন্ত্রটির সঙ্গে থাকার কোনো টান অনুভব করছেন রামচন্দ্র রায় বলে উঠলেন নিশ্চয়ই মহাদেব সেন বললেন আমার শুধু কৌতূহল হচ্ছে ওই কৌতূহল থেকে টান আসবে এ মশাই নেশার মতন ব্যাপার রামচন্দ্র রায় দীর্ঘশ্বাস ফেললেন আমাকে একটু ভাবতে দিন এখনও কয়েক ঘন্টা হাতে আছে বিকেলে আমার কাছে এসো অর্জুন একটা কিছু করতে হবে আজ রাত্রে আমি নিশ্চয় বাদ যাচ্ছি না রামচন্দ্র রায় জিজ্ঞেস করলেন অবশ্যই না মহাদেব সেন বললেন তাহলে এটিকে আবার থানায় রেখে আসি অর্জুন বলল কেন মহাদেববাবু আপত্তি করলেন এখন এটা সরকারের সম্পত্তি যেহেতু এর মালিককে পাওয়া যাচ্ছে না অর্জুন বলল এতক্ষণ আপনারা শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা অর্জুন সমগ্র থেকে একটি গোয়েন্দা উপন্যাস কারভালের বাক্স এর দ্বিতীয় খণ্ড এর পরে আসছে তৃতীয় ও শেষ খণ্ড আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের তার একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন ও লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের খুঁজে পেতে সুবিধা হবে আর পাশে থাকা ঘন্টা বাটনটি চেপে রাখুন যাতে নতুন গল্প দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় খুব ভালো থাকুন সবাই